সিনেমা হলে মধুচক্র চালানোর অভিযোগে হল মালিক সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করল পুলিশ বনগা থানার পুলিশ সিনেমা হলে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করে ধৃতদের আদালতে তোলা হয়েছে সিনেমা হলে মধুচক্র চালানোর অভিযোগে হল মালিক সহ চোদ্দ জনকে গ্রেপ্তার করল বনগা থানার পুলিশ বনগার এক সিনেমা হল থেকে তাদের গ্রেপ্তার করা হয় ধৃতদের সোমবার বনগা আদালতে তোলা হয় দীর্ঘদিন ধরেই বনগার বিভিন্ন সিনেমা হলে চলছে মধুচক্রের আসর পুলিশের কাছে খবরও আসছিল রবিবার শহরের একটি সিনেমা হলে হানা দেয় পুলিশ সেখানে হানা দিয়েই তাদেরকে গ্রেপ্তার করা হয় বনগার সিনেমা হলগুলিতে বক্স করে আলাদা জায়গা তৈরি হয়েছে সেখানে টিকিটের দামও বেশি অভিযোগ এই সব বক্সে মহিলাদেরকে নিয়ে মধুচক্রের আসর বসছে প্রতিদিনই বনগাঁ মহকুমা ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন জায়গা থেকে মহিলারা হলের সামনে এসে দাঁড়িয়ে থাকছেন খদ্দের পেলেই চলে যাচ্ছেন সিনেমা হলের বক্সে বাইরে থেকেও আসছে বহু মানুষ এই কাজে গৃহবধূদের বেশি দেখা যাচ্ছে বনগা বাটার মোড়ে প্রতিদিনই খদ্দেরের আশায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাদের সেখান থেকে বিভিন্ন সিনেমা হল বা লজেও চলে যাচ্ছেন তারা ধৃতদের এদিন বঙ্গা আদালতে তোলার পর বিচারক মহিলাদের জামিন মঞ্জুর করলেও হল মালিক ও পুরুষদের চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা